সাহরির সময় মাইকে অতিরিক্ত ডাকাডাকি এবং গজল গাওয়া প্রথা বন্ধ করতে বললেন শায়খ আহমদুল্লাহ। তিনি বলেন, একটা সময় মানুষের প্রয়োজনে হয়তো ডাকাডাকির এই প্রথা চালু হয়েছিল, কিন্তু এখন প্রতিটা বাড়িতেই ঘুম ভাঙানোর মতো দু চারটা অ্যালার্ম ঘড়ি বিশিষ্ট মোবাইল ফোন আছে। এ সময় এসে ঘুম ভাঙানোর জন্য মাইকের মাত্রাতিরিক্ত ডাকাডাকি নিষ্প্রয়োজন এবং বিরক্তিকর, কারণ সাহরির ওই সময়টা তাহাজ্জুদ এবং দোয়া কবুলের সময়। ওই সময় মাইকের আওয়াজ ইবাদতকারীদের ইবাদতে ব্যাঘাত সৃষ্টি করে। তাছাড়া ঋতুবর্তী নারী, অসুস্থ শিশু এবং অমুসলিমদের ঘুমেরও ব্যাঘাত সৃষ্টি করে এই মাইকের আওয়াজ। যেখানে ঘুমের ব্যাঘাত ঘটিয়ে উচ্চস্বরে কোরআন তেলাওয়াত করতে নিষেধ করেছেন স্বয়ং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সেখানে অনেক সময় ধরে মাইক বাজানো কতটা যুক্তিসঙ্গত এবং ইসলাম সঙ্গত এমন প্রশ্ন করেন তিনি। তিনি আরো বলেন, সাহরির শুরুতে এবং শেষে দু একবার ডেকে দেওয়া যায়, কিন্তু লাগাতার ডাকাডাকি, গজল, হামদ, নাত গাওয়া মোটেই কাম্য নয়। আমাদের এই সকল কর্মকাণ্ডের জন্য অনেকে ইসলামের প্রতি বিতৃষ্ণ হয়ে যায়। তিনি এটাও বলেন, অনেকে হয়তো আজানের কথা বলবেন, হজরের আজানের কারণেও তো ঘুমের ব্যাঘাত ঘটে। আসলে আজান এবং সাহরির ডাকাডাকি দুটো ভিন্ন জিনিস। আজান ইসলামের সিয়ার, তাছাড়া আজান খুবই সংক্ষিপ্ত সময় নেওয়া হয় এবং হজরের আজানে গভীর রাতেও দেওয়া হয় না, এই কারণে দুটোকে এক করে দেখার সুযোগ নেই। সবশেষে তিনি বলেন, ইসলাম পরিমিতি বোধের ধর্ম। ইসলামের এই পরিমিতি বোধ সমাজের সকল স্তরে প্রয়োগ হলে আমাদের জীবন সহজ এবং সাবলীল হবে। শায়খ আহমদুল্লাহর এই কথার পরিপ্রেক্ষিতে ধর্মপ্রাণ মুসলিমদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। একদল মনে করতেছেন, আহমদুল্লাহ ঠিকই বলেছেন, এই যুগে এসেও মাইকে ডাকাডাকি প্রথা বন্ধ হওয়া আসলে সময়ের দাবি। আরেকটা দল মনে করতেছে, মাইকে ডাকাডাকি, গজল গাওয়া, হামদ নাত গাওয়া এগুলো ইসলামের ঐতিহ্য এবং সংস্কৃতি। ইসলামের ঐতিহ্য এবং সংস্কৃতি আমাদেরকে রক্ষা করতে হবে। প্রিয় দর্শক, আপনিও কি শায়খ আহমদুল্লাহর সাথে একমত নাকি দ্বিমত পোষণ করেন তা আমাদেরকে জানান।